বাংলা নতুন বছরে আবার টিভি পর্দায় আসছে রহিম রূপবান একাবর বাদশা কিংবা ডালিম কুমারের গল্প আবহমান বাংলার লোককাহিনী নির্ভর জনপ্রিয় এই চরিত্রগুলো নতুন রূপে ফিরছে হীরামন ধারাবাহিকে প্রথমবারের মতো লোককাহিনী নির্ভর নাটক হীরামন নির্মিত হচ্ছে সম্পূর্ণ 3D VFX ও ভিজুয়াল গ্রাফিক্স ব্যবহার করে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে এ নিয়ে হয়েছে সংবাদ সম্মেলন দর্শকদের আগ্রহ থাকবে পরবর্তীতে এমন আরও অনেক কাজ করা হবে বলে জানায় টেলিভিশন কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তির মধ্যে অটো কন্ট্রোল মোশন ট্র্যাকিং কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু এটা প্রেজেন্টেশন হবে আমরা মনে করতেছি যে একটা একটা মান সম্পন্ন অনুষ্ঠান এটা তৈরি করা সম্ভব আমরা আমাদের ডালিম কুমারকে তাজেলকে আমাদের রূপবানকে সিন্ড্রিলার জায়গায় স্পাইডারম্যানের জায়গায় আয়রনম্যানের জায়গায় আমরা নিয়ে যেতে চাই বিটিভির ড্রামা স্টুডিওতে চলছে হীরামন নাটকের রূপবান এবং ডালিম কুমার গল্পের শুটিং যার নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম এস এম সালাউদ্দিন ও বেলাল হোসেন বাংলাদেশ টেলিভিশনের এমন প্রকল্পের সাথে কাজ করতে পেরে আনন্দিত শিল্পী ও কলাকুশলীরাও ফ্যান্টাসি ঘরানার বা অ্যানিমেশন হয় এই ধরনের প্রোডাকশন অনেক ভালো করে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ টেলিভিশনকে চমৎকার প্রযোজনা আবার পুনর্ভাবে নির্মাণ করবার জন্য ডালিম কুমার বা হীরামন যেটাই বলি না কেন একটা বিনোদনের জায়গা মানুষ পেতে যাচ্ছে নতুন প্রযুক্তির মাধ্যমে ওই গল্পটিকে যুগোপযোগী করে দর্শকদের কাছে উপস্থাপন করা হবে নতুন রূপে নতুন কালার নতুন ভিশনে মানুষ নতুন হীরামনকে দেখবেন এবারের হীরামনের রূপবান গল্পে অভিনয় করেছেন নাইরুস সিফাত ইমতু রাশিদ টুটুল চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা অন্যদিকে ডালিম কুমারের গল্পে আছেন এন কে মাসুক মীর আহসান এস ডি তন্ময় সহ আরও অনেকে সব মিলিয়ে নতুন বছরে বাংলার এই সব চিরায়ত লোকগাথা গণমানুষের কাছে পৌঁছে দিতেই বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন সৌরভ আপ্পা ডিবিসি নিউজ ঢাকা